আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওয়ে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের নতুন কারিকুলাম অনুযায়ী আমাদের যে গণিত বইগুলো এসেছে সেই ষষ্ঠ থেকে নবম শ্রেণীর গণিত বইয়ের সমাধান আপনি কোথা থেকে অতি সহজেই পাবেন সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। এর জন্য আপনাদের প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি মজিলা ফায়ারফক্স ওপেন করছি। এখানে আমরা ঠিকানাটি লিখব schoolmathbd.com। আমি এই ঠিকানাটি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আপনাদের জন্য দিয়ে দিব, সেখান থেকে আপনি চাইলেই প্রবেশ করতে পারেন। এবার যদি আমি ইন্টারে ক্লিক করি তাহলে আমরা একটি ওয়েবসাইটে চলে আসব। আপনাদেরকে শুরুতেই বলে রাখি, এই ওয়েবসাইটে ঢোকার পর হয়তো আপনারা বিভিন্ন অ্যাড দেখতে পাবেন, সেটি আপনারা কেটে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ম্যাথ সলিউশন, আমরা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছি সবাই। দেখুন ম্যাথ সলিউশন ক্লাস 2 থেকে ক্লাস 10 পর্যন্ত আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আসুন। আমি আপনাদের বলেছি যে এখানে কিছু অ্যাড আসতে পারে, সেটি আপনারা কেটে দিবেন। এইবার আমরা যদি একটু নিচের দিকে যাই, এই যে দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই যে দ্বিতীয় শ্রেণীর ম্যাথ 24 সালের, তৃতীয় শ্রেণী 24 সালের ম্যাথ রয়েছে এখানে, ষষ্ঠ শ্রেণী যেহেতু 23 সালে আমাদের বইটি প্রথম এসেছে এর জন্য 23 সালেরটা দেওয়া আছে, সপ্তম শ্রেণী 2023 সালেরটা দেওয়া আছে, অষ্টম শ্রেণী 2024 যেহেতু প্রথম এটা দেওয়া আছে, এবং নবম শ্রেণী 24 সালেরটাও দেওয়া আছে। এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় শ্রেণীর ম্যাথটির সমাধান সহজে পাবেন। আমি আপনাদের দেখানোর জন্য একটি শ্রেণীতে ক্লিক করতে চাই। এই যে আমরা অষ্টম শ্রেণী দেখতে পাচ্ছি, এখানে যদি একটু ভিউতে ক্লিক করি, এই যে আমাদের অভিজ্ঞতার যে শিরোনাম আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন, প্রতিটা অভিজ্ঞতার শিরোনাম এখানে উল্লেখ করা আছে। আপনারা যে অধ্যায়ের প্রয়োজন হবে সেটিতে যাবেন। আমি যদি প্রথম অধ্যায়টা করতে চাই, গাণিতিক অনুসন্ধান, এখানে আমরা ক্লিক করব। একটু নিচের দিকে আসলেই আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন যে এই যে প্রথম অধ্যায় অষ্টম শ্রেণী গণিতের প্রশ্ন দেওয়া আছে এবং তার সমাধান সুন্দরভাবে করে দেওয়া আছে। এর 2 নম্বর প্রশ্ন এবং তার সমাধান দেওয়া আছে। এইভাবেই অষ্টম শ্রেণীর প্রতিটা অধ্যায়ের যে গাণিতিক সমস্যা আছে তার সমাধান এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এরপর আপনার যদি মনে হয় যে আপনারা ক্লাস 9-এরটা দেখতে চান, তাহলে এখানে নবম শ্রেণীতে আমরা ভিউ ক্লিক করলাম। এখানে দেখুন অভিজ্ঞতার যে শিরোনাম তার একটা তালিকা এখানে দেওয়া আছে। আপনারা চাইলেই সেই তালিকাতে ক্লিক করে অতি সহজে সেই অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধানটি দেখতে পারবেন। আশা করছি এর মাধ্যমে আপনাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে নতুন বইয়ের গাণিতিক সমস্যা থাকবে তার সমাধান পাওয়া যাবে। এছাড়া আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনারা দশম শ্রেণীর যে পুরাতন সিলেবাস সেখানে কার গাণিতিক সমস্যার সমাধানও পেয়ে যাবেন। তবে আপনাদেরকে আবারও বলে রাখি, এই ওয়েবসাইটে ঢোকার পর কিছুটা অ্যাড আসবে, সেই অ্যাডগুলো আপনারা কেটে দিবেন। আসলে এত গুরুত্বপূর্ণ একটি জিনিস পাওয়ার জন্য সামান্য অ্যাডকে অ্যাভয়েড করাই যায়। আজকের ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।